পিটি অ্যাকাডেমিক ওয়ার্ল্ডের ফার্স্ট ফুললি অটোমেটেড টেস্ট এটি একটি দুই ঘন্টার টেস্ট একজন টেস্ট টেকার ওয়ান সিটিংয়ে এই টেস্টটি ফুললি কমপ্লিট করে পিটি অ্যাকাডেমিক টেস্টে টোটাল চারটি মডিউল আছে প্রত্যেকটি মডিউলেই অন এন অ্যাভারেজ হাফ অ্যান আওয়ার করে সময় দেওয়া থাকে এই চারটি মডিউলে টোটাল বিশ ধরনের কোয়েশ্চেন আছে এই বিশ ধরনের কোয়েশ্চেনের স্কোর বিভিন্ন মডিউলে বিভিন্নভাবে ইম্প্যাক্ট ফেলে আমরা আজকের ভিডিওতে কুইকলি দেখে নেব কোন কোয়েশ্চেন টাইপ কোন মডিউলে আছে এবং সেগুলো থেকে স্কোর কোন কোন মডিউলে যাচ্ছে এবং কোন ধরনের কোয়েশ্চেন টাইপ আমরা কটা করে পেতে পারি ইন আওয়ার পিটি টেস্ট পিটি একাডেমিক টেস্টে একজন টেস্ট টেকার সবার আগে পার্সোনাল ইন্ট্রোডাকশানের জন্য থার্টি সেকেন্ড সময় পাবে এই ধরনের কোয়েশ্চেনের কোনো স্কোর হয় না দ্যাট ইজ ইট ইজ নন স্কোরড সো এই ক্ষেত্রে স্টুডেন্টদেরকে আমরা যা সাজেস্ট করি যে যেটাই আমরা সামনে দেখি সেটা যাতে আমরা জোরে জোরে পড়ি এতে করে আমাদের ভোকাল কর্ডগুলো ওয়ার্মড আপ হয়ে যাবে ফর আওয়ার ফার্স্ট মডিউল পিটি অ্যাকাডেমিক টেস্টে আমাদের প্রথম মডিউল হচ্ছে স্পিকিং স্পিকিং টেস্টে টোটাল পাঁচ ধরনের কোয়েশ্চেন টাইপ থাকে এবং বিফোর উই জাম্প ইন টু দোস কোয়েশন টাইপস একটা ব্যাপার মাথায় রাখা প্রয়োজন তা হচ্ছে পিটি অ্যাকাডেমিক টেস্টের স্কোরিংগুলো হয় ইন্টিগ্রেটেড সিস্টেমে দ্যাট ইজ আমরা কোন ধরনের কোয়েশ্চেন টাইপ অ্যান্সার করার জন্য কোন কোন স্কিল ব্যবহার করছি এইটার উপর বেস করে আমাদের স্কোরগুলো ওই মডিউলগুলোতে ইম্প্যাক্ট ফেলবে ফর এক্সাম্পল পিটি অ্যাকাডেমিক টেস্টের ফার্স্ট স্কোর কোয়েশ্চেন টাইপ হচ্ছে রিডাল আউট হোয়াট ইজ রিডাল আউট এই ধরনের কোয়েশ্চেনে একজন টেস্ট টেকার একটা ছোটো প্যাসেজ পাবে সিক্সটি টু সেভেন্টি ওয়ার্ডস টেস্ট টেকারের কাজ হবে ওই প্যাসেজটা জোরে জোরে পড়া চিন্তা করে দেখলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের দুটো স্কিল ব্যবহৃত হচ্ছে আমরা জোরে জোরে পড়ছি দ্যাট ইজ স্পিকিং এবং আমরা পড়ছি দ্যাট ইজ রিডিং এই জন্য রিড এল আউট কোয়েশ্চেন টাইপ থেকে স্কোর আমাদের রিডিং এবং স্পিকিং দুজন মডিউলেই ইম্প্যাক্ট করে সো কিপিং দ্যাট কিপিং দ্যাট ইন মাইন্ড লেটস মুভ অন একজন টেস্ট টেকার রিড এল আউটের ক্ষেত্রে ছয় থেকে সাতটি কোয়েশ্চেন পাবে এবং একজন টেস্ট টেকার রিড আউট দেখে প্রিপেয়ার করার জন্য নিজেকে প্রিপেয়ার করার জন্য তিরিশ বা পঁয়ত্রিশ বা চল্লিশ সেকেন্ড সময় পাবে এবং অ্যান্সার করার জন্য সে সমপরিমাণ সময় পাবে নেক্সট কোয়েশ্চেন টাইপ ইন পিটি অ্যাকাডেমিক হচ্ছে রিপিট সেন্টেন্স হোয়াট ইজ রিপিট সেন্টেন্স রিপিট সেন্টেন্স কোয়েশন টাইপে আমরা একটা ছোট রেকর্ডিং শুনবো রেকর্ডিংও দৈর্ঘ্য হবে তিন থেকে নয় সেকেন্ড পর্যন্ত এবং আমাদের কাজ হবে রেকর্ডিংটা শেষ হলেই ওই যে রেকর্ডিং আমরা শুনলাম তা হুবহু রিপিট করা বা পুনরাবৃত্তি করা এইখানে আমরা কিছুই আমাদের তরফ থেকে অ্যাড করতে পারবো না আমরা কিছুই বাদ দিতে পারবো না আমাদের উদ্দেশ্য হবে পরিপূর্ণভাবে সেই সেন্টেন্সটা যা আমরা শুনলাম তাকে রিপিট করা এই ধরনের কোশ্চেন টাইপ থেকে স্কোর লিসেনিং এবং স্পিকিং সেকশনে যাবে এবং একজন টেস্ট টেকার এই কোয়েশন টাইপে দশ থেকে বারোটা কোয়েশ্চেন পাবে অ্যান্সার করার জন্য নেক্সট কোয়েশান টাইপ হচ্ছে ডিসক্রাইব ইমেজ ডিসক্রাইব ইমেজে আমরা বিভিন্ন ধরনের ইমেজ পাবো ফর এক্সাম্পল ইট ক্যান বি বার চার্ট পাই চার্ট ইট ক্যান বি এনি র্যান্ডম ইমেজ ইট ক্যান বি কম্বিনেশন অব মাল্টিপল ইমেজেস আমরা ওই ইমেজগুলো দেখে প্রিপারেশন নেওয়ার জন্য টোয়েন্টি ফাইভ সেকেন্ডস সময় পাবো এবং ওই প্রিপারেশন টাইম শেষ হলে আমরা ফর্টি সেকেন্ডসের মধ্যে আমাদের রেসপন্স রেকর্ড করব। এই ধরনের কোশ্চেন টাইপ একজন টেস্টেকার তিন থেকে চারটা করে পেয়ে থাকে প্রত্যেকটা টেস্টে নেক্সট কোয়েশ্চেন টাইপ হচ্ছে রিটেল লেকচার রিটেল লেকচার কোয়েশ্চেন টাইপে একজন টেস্ট টেকার একটা লেকচার একাডেমিক লেকচার শুনবে লেকচারটি অডিও লেকচারও হতে পারে ভিডিও লেকচারও হতে পারে লেকচারটির দৈর্ঘ্য হবে এক থেকে দেড় মিনিট এবং একজন টেস্ট টেকার যখন এই লেকচার শুনবে তখন অ্যাপ্রোপ্রিয়েট নোট নেওয়া তার জন্য অ্যালাউড আমাদের এটা মাথায় রাখা প্রয়োজন যে পিটি টেস্টে আমরা কিছুই নিয়ে যেতে পারবো না টেস্ট সেন্টার থেকে আমাদেরকে নোটপ্যাড এবং মার্কার দেওয়া হবে সো উই ক্যান ইউজ দ্যাট নোট প্যাড অ্যান্ড মার্কার টু টেক নোটস যখনই লেকচার শেষ হবে টেস্ট টেকার দশ সেকেন্ড সময় পাবে টেন সেকেন্ডস টু ইন অর্গানাইজ দ্য থটস তারপরেই টেস্ট টেকারকে চল্লিশ সেকেন্ডের মধ্যে একটা স্পোকেন রেসপন্স দিতে হবে অ্যাবাউট দ্য কি পয়েন্টস অব দ্য লেকচার এবং এই কোয়েশ্চেন টাইপ থেকে যেহেতু আমরা প্রথমে লেকচার শুনছি তারপর আমরা বলছি তাই আমাদের স্কোর যাবে লিসেনিংয়ে এবং স্পিকিংয়ে একজন টেস্ট একটা থেকে ম্যাক্সিমাম দুটো রিটেল লেকচার কোয়েশ্চেন টাইপ পেয়ে থাকতে পারে একটি যে কোনো টেস্টে লাস্ট কোয়েশ্চেন টাইপ অব স্পিকিং মডিউল হচ্ছে অ্যান্সার শর্ট কোয়েশ্চেন এই ধরনের কোয়েশ্চেন টাইপ থেকে স্কোর যাচ্ছে আমাদের লিসেনিংয়ে এবং স্পিকিংয়ে এবং একজন টেস্ট টেকার লিসনিং পাঁচ থেকে ছয়টা কোয়েশ্চেন পাবে এগুলো হচ্ছে মোস্টলি ট্রিভিয়া বেসড কোয়েশ্চেন সামথিং লাইক হোয়াট ডে ইজ আফটার সানডে অ্যান্সার হবে মানডে সো আমাদের অ্যান্সারগুলো হবে এক অথবা ম্যাক্সিমাম দুই ওয়ার্ডের বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের কোয়েশ্চেনের খুব একটা ইম্পর্টেন্স আমাদের স্কোরে আমরা দেখতে পাই না অ্যান্ড উইথ দিস আওয়ার স্পিকিং মডিউল উইল এন্ড স্পিকিং মডিউল শেষ হলেই ইমিডিয়েটলি আমরা রাইটিং মডিউলে প্রবেশ করব রাইটিং মডিউলের ফার্স্ট কোয়েশ্চেন টাইপ হচ্ছে সামারাইজ রিটেন টেক্সট এই ধরনের টেস্টে আমাদেরকে একটি লং কোয়েশ্চেন দেয়া থাকবে কোয়েশ্চেনের দৈর্ঘ্য হবে অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড ওয়ার্ডস অ্যান্ড ওয়ার্ড উই নিড টু ডু আমরা তাকে সামারাইজ করে ছোট করে অ্যান্সার করব। সামারাইজ করার জন্য আমাদের রেস্ট্রিকশন হবে পাঁচ থেকে পঁচাত্তর ওয়ার্ড এবং এর সাথে একটি ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হচ্ছে একটা মাত্র সেন্টেন্স আমরা লিখতে পারবো আমাদের মনে রাখতে হবে যে সামারাইজ রিটেন টেক্সট কোয়েশ্চেন টাইপ থেকে আমাদের স্কোর রাইটিংও যায় এবং রিডিংও যায় একজন টেস্ট টেকার প্রত্যেকটা সামারি লেখার জন্য দশ মিনিট করে সময় পাবে এবং একজন টেস্ট টেকার এক একটি টেস্টে এক থেকে ম্যাক্সিমাম দুটো পর্যন্ত সামারি পেতে পারে নেক্সট কোয়েশ্চেন টাইপ হচ্ছে অ্যাসেপ পিটিই লেখার জন্য একজন টেস্ট টেকার বিশ মিনিট পর্যন্ত সময় পাবে প্রত্যেকটা অ্যাসের জন্য একজন টেস্টেকারকে দুইশো থেকে তিনশো ওয়ার্ড দ্যাট ইজ টু হান্ড্রেড টু থ্রি থ্রি হান্ড্রেড ওয়ার্ডস এর মধ্যে অ্যান্সার করতে হবে একজন টেস্ট টেকার পিটিই টেস্টে সাধারণত একটি থেকে ম্যাক্সিমাম দুটি অ্যাসে পেতে পারে অ্যাসের স্কোর শুধুমাত্র রাইটিং সেকশনে ইম্প্যাক্ট করে অ্যাসেস শেষ করার মধ্য দিয়ে আমাদের রাইটিং মডিউল কমপ্লিট হবে রাইটিং মডিউল কমপ্লিট হলে ইমিডিয়েটলি আমরা রিডিং মডিউলে এন্টার করব রিডিং মডিউলে পাঁচ ধরনের কোয়েশ্চেন আসে এবং রিডিং মডিউলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট কেননা এখন পর্যন্ত আমরা যতগুলো কোয়েশ্চেন সম্পর্কে জেনেছি স্পিকিংয়ে এবং রাইটিংয়ে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য নির্দিষ্ট পরিমাণ সময় অ্যালোকেটেড করা থাকে

প্রত্যেকটা ব্ল্যাঙ্কে একটা করে ড্রপ ডাউন বাটন থাকবে এবং টেস্টেকার যখন ড্রপ ড্রপডাউন বাটনে ক্লিক করবে চারটা করে অপশন সে পাবে ওই ব্ল্যাঙ্কে ব্যবহার করার জন্য এইভাবে পাঁচ থেকে ছয়টা পর্যন্ত প্যাসেজ বা কোয়েশ্চেন থাকবে এবং প্রত্যেকটাতেই পাঁচ থেকে ছয়টা পর্যন্ত আমাদের কোয়েশ্চেন ব্ল্যাঙ্ক থাকবে সো দিস ইজ ওয়াই ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টাইপস ফর বোথ আওয়ার রিডিং অ্যান্ড রাইটিং যেহেতু এই কোয়েশ্চেনগুলোতে কোনো নির্দিষ্ট সময় দেয়া নেই তাই এটা রেকমেন্ডেড যে একজন টেস্ট প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য দুই থেকে আড়াই মিনিটের বেশি সময় না নেয় নেক্সট কোয়েশ্চেন টাইপ হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন চুজ মাল্টিপল অ্যান্সার এই ধরনের কোয়েশ্চনে একটা লং প্যাসেজ দেওয়া থাকবে তার সাথে অ্যাসোসিয়েটেড একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে এবং ওই কোয়েশ্চেনের আন্ডারে পাঁচ থেকে সাতটা পর্যন্ত অপশন দেওয়া থাকবে আমরা কোয়েশ্চনের নাম যদি আবার অ্যানালাইজ করি ইটসাইজ মাল্টিপল অ্যান্সার্স তার মানে ওই অপশনগুলোর মধ্যে আমাকে একের অধিক রাইট অ্যান্সার চুজ করতে হবে এই ধরনের কোয়েশনগুলো পিটিইতে খুব বেশি একটা ইম্প্যাক্ট ফেলে না একজন টেস্ট টেকার প্রত্যেকটা টেস্টে এক থেকে দুটা পর্যন্ত মাল্টিপল কোয়েশ্চেন পেয়ে থাকে মাল্টিপল চয়েস মাল্টিপল অ্যান্সার কোয়েশ্চেন পেয়ে থাকতে পারে এবং এই কোয়েশনগুলো থেকে স্কোর শুধুমাত্র আমাদের রিডিং মডিউলেই যায় পিটিই রিডিং মডিউলের থার্ড কোয়েশ্চেন টাইপ হচ্ছে রি প্যারাগ্রাফ রিঅর্ডার প্যারাগ্রাফে একটা প্যারাগ্রাফ আসবে আনঅর্গানাইজড ওয়েতে আনঅর্গানাইজড ওয়ে বলতে এটা রাইট অর্ডারে নেই টেস্টেকারের কাজ হবে সেই প্যারাগ্রাফটাকে রাইট অর্ডারে নিয়ে আসা রাইট অর্ডারে নিয়ে আসার জন্য একজন টেস্ট টেকার বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারে একজন টেস্ট টেকার পিটিই টেস্টে দুইটা বা ম্যাক্সিমাম তিনটা রিঅর্ডার প্যারাগ্রাফ কোয়েশ্চেন টাইপ পেয়ে থাকে এবং এটা থেকে স্কোর শুধুমাত্র আমাদের রিডিং মডিউলেই যায় পিটি রিডিং মডিউলের ফোর্থ কোয়েশ্চেন টাইপ হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রিডিং এটা আরেক ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটার সাথে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রিডিং অ্যান্ড রাইটিংয়ের বেশ কিছু পার্থক্য আছে সেই ব্যাপারে একটা ডিটেল ভিডিও আপনারা আমাদের লেকচার সেকশনে দেখতে পাবেন পিটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রিডিংয়ে একজন টেস্ট টেকার ছোটো ছোটো আশি ওয়ার্ড থেকে ম্যাক্সিমাম একশো ওয়ার্ডের প্যাসেজ পেয়ে থাকে প্রত্যেকটা প্যাসেজে অ্যারাউন্ড চার থেকে পাঁচটা ব্ল্যাঙ্ক থাকে এবং টেস্ট টেকারের জন্য প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য নাম্বার অফ ব্ল্যাঙ্কের চেয়ে অ্যাটলিস্ট তিনটা বেশি করে অপশন প্রশ্নের নিচে দেওয়া থাকে টেস্টেকার যেটাকে উপযুক্ত মনে করবে যে ব্ল্যাঙ্কের জন্য সেই অপশানটাকে ড্র্যাক করে কোয়েশ্চেনের ওই ব্ল্যাঙ্কে প্লেস করবে এই জন্য অনেকেই এই ধরনের কোয়েশ্চিনের কোয়েশ্চেনকে ইন দ্য ব্ল্যাঙ্কস ড্র্যাগেন ড্রপও বলে থাকে এই কোয়েশ্চেন থেকে স্কোর যাচ্ছে শুধুমাত্র রিডিং মডিউলে এবং প্রত্যেকটা টেস্টে এক একজন টেস্ট টেকার চার থেকে পাঁচটা পর্যন্ত কোয়েশ্চেন পেয়ে থাকে পিটি রিডিং মডিউলের লাস্ট কোয়েশ্চেন টাইপ হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন চুজ সিঙ্গেল অ্যান্সার অ্যাজ দ্য নেম সাজেস্টস এটা এক ধরনের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং এখানে কেবলমাত্র একটা অ্যান্সারই আমরা চুজ করব। কারেক্ট অ্যান্সার হিসেবে সো আমরা একটা ছোটো প্যাসেজ পাবো সেইটার সাথে আমরা একটা কোয়েশ্চেন পাবো বেসড অন দ্য প্যাসেজ এবং ওই প্যাসেজের থেকে আমাদেরকে আরও চারটা অপশন দেওয়া থাকবে উই উইল ট্রাই টু চুজ দ্য রাইট অপশন এই কোয়েশ্চেন টাইপের পিটি টেস্টে খুব বেশি একটা ইম্প্যাক্ট নেই পিটি টেস্টে একজন টেস্টেকার একটা বা ম্যাক্সিমাম দুটো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন চুজ সিঙ্গেল অ্যান্সার পেয়ে থাকে এবং এইখান থেকে অপশনগুলোর এখান থেকে স্কোর শুধুমাত্র আমাদের রিডিং সেকশনেই যায় পিটি লিসেনিং মডিউল হচ্ছে পিটি লাস্ট মডিউল লিসেনিং মডিউলের প্রথম কোয়েশ্চেন টাইপ হচ্ছে সামারাইজ স্পোকেন টেক্সট এই ধরনের কোয়েশ্চেনে একজন টেকার একটা ছোট লেকচার এক থেকে দেড় মিনিটের লেকচার শুনবে লেকচার শোনার সময় টেকার তার প্রয়োজন মতো নোট প্যাডে নোট নিতে পারবে লেকচার শেষ হলে টেস্ট টেকারকে রেসপন্স করতে হবে ইন রিটার্ন ফরম্যাট অ্যান্ড দ্যাট শুড বি উইদিন ফিফটি টু সেভেন্টি ওয়ার্ডস একজন টেস্ট টেকার পিটি টেস্টে একটা বা দুটো সামারাইজ স্পোকেন টেক্সট পেয়ে থাকে এবং এই সামার এই সামারাইজ স্পোকেন টেক্স থেকে স্কোর আমাদের লিসেনিং এবং রাইটিং সেকশানে কন্ট্রিবিউটেড হয় এরপরেই পিটি লিসেনিং সেকশনের মাল্টিপল চয়েস কোয়েশন চুজ মাল্টিপল অ্যান্সার কোয়েশন টাইপটা এসে থাকে মাল্টিপল চয়েস কোয়েশন চুজ মাল্টিপল অ্যান্সারে একজন টেস্ট টেকার একটা ছোট রেকর্ডিং শুনবে শোনার পরে ওই রেকর্ডিংয়ের উপর বেস করে একটা কোয়েশ্চেন এবং পাঁচ থেকে সাতটা অপশন দেয়া থাকবে টেস্ট টেকার অ্যাজ দ্য নেম সাজেস্ট উইল চুজ মোর দেন ওয়ান কারেক্ট অপশন একজন টেস্ট টেকার পিটি টেস্টে একটা বা ম্যাক্সিমাম দুটা সামারাইজ মাল্টিপল চয়েস কোয়েশন চুজ মাল্টিপল অ্যান্সার পেয়ে থাকে লিসেনিং মাল্টিপল চয়েস কোয়েশন মাল্টিপল অ্যান্সার থেকে স্কোর শুধুমাত্র আমাদের লিসেনিং সেকশনেই যায় নেক্সট কোয়েশ্চেন টাইপ ইন লিসেনিং হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই ধরনের কোয়েশন টাইপে টেকার একটা ছোট রেকর্ডিং শুনবে ওই রেকর্ডিংয়ের স্ক্রিপ্ট তার সামনে দেয়া থাকবে ওই স্ক্রিপ্টে কয়েকটা ওয়ার্ড মিসিং থাকবে টেকার ওই মিসিং ওয়ার্ডগুলো ওই ব্ল্যাঙ্কগুলোতে টাইপ করবে এই কোয়েশ্চেন থেকে স্কোর যাচ্ছে আমাদের রাইটিংয়ে এবং লিসংয়ে প্রত্যেকটা কোয়েশ্চনে চার থেকে পাঁচটা পর্যন্ত ব্ল্যাঙ্ক থাকে এবং স্পেলিং ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হিয়ার একজন টেস্ট টেকার পিটিই টেস্টে দুইটা থেকে ম্যাক্সিমাম তিনটা পর্যন্ত মাল্টিপ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোয়েশন পেয়ে থাকে পিটি টেস্টের লিসেনিং সেকশনের নেক্সট কোয়েশ্চন টাইপ হচ্ছে কারেক্ট সামারি এই ধরনের কোয়েশ্চেন টাইপের টেস্ট টেকার একটা ছোট রেকর্ডিং শুনে থাকে থার্টি সেকেন্ডস টু ফিফটি সেকেন্ডস এই রেকর্ডিংয়ের উপর বেস করে চারটা সামারি দেওয়া থাকবে এবং একজন টেস্ট টেকার যে সামারিটিকে সবচেয়ে বেস্ট মনে করবে সেই সামারিটিকে ওই কোয়েশনের জন্য চুজ করবে ওই রেকর্ডিংয়ের জন্য চুজ করবে এই কোয়েশন থেকে টেস্ট টেকারের স্কোর রিডিংয়ে এবং লিসংয়ে কন্ট্রিবিউটেড হয় এবং একজন টেস্ট টেকার একটা থেকে ম্যাক্সিমাম দুটো পর্যন্ত কোয়েশন পেয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন টাইপ হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশন চুজ সিঙ্গেল অ্যান্সার এই কোয়েশ্চেন টাইপে একজন টেস্ট টেকার একটা ছোট রেকর্ডিং শুনবে তার উপর বেস করে একটা কোয়েশ্চেন হবে এবং চারটা অপশন থাকবে ওই চারটা অপশনের মধ্যে বেস্ট অপশন একজন টেস্ট টেকার চুজ করবে এই কোয়েশ্চেন থেকে স্কোর শুধুমাত্র লিসেনিং সেকশানেই কন্ট্রিবিউটেড হয় এবং একজন টেস্ট টেকার একটা থেকে ম্যাক্সিমাম দুটা মাল মাল্টিপল চয়েস কোয়েশ্চেন চুজ সিঙ্গেল আনসার পেয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন টাইপ হচ্ছে সিলেক্ট মিসিং ওয়ার্ড এটাও এক ধরনের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন একজন টেস্টার একটা ছোটো রেকর্ডিং শুনবে অ্যারাউন্ড থার্টি সেকেন্ডস ম্যাক্স রেকর্ডিংয়ের শেষ অংশ একটা বিপ টুট দিয়ে ঢাকা থাকবে ওই কোয়েশ্চেনের ওই রেকর্ডিংয়ের প্যাটার্ন এবং ডিংয়ের টপিক শুনে অপশানগুলো থেকে চারটা অপশান দেওয়া থাকবে ওই অপশনগুলো থেকে বেস্ট অপশন একজন টেস্ট স্টিকার চুজ করবে এই কোয়েশ্চেন থেকে স্কোর শুধুমাত্র লিসেনিং সেকশনেই যাচ্ছে এবং এই কোয়েশ্চেন একজন টেস্ট স্টিকার একটা থেকে ম্যাক্সিমাম দুটা পর্যন্ত পেয়ে থাকে ইন দ্যার পিটি টেস্ট পিটি লিসেনিং মডিউলের নেক্সট কোয়েশ্চেন টাইপ হচ্ছে হাইলাইটিং কারেক্ট ওয়ার্ডস এই ধরনের কোয়েশ্চেন টাইপে একজন টেস্ট স্টিকার ছোট্ট একটা স্ক্রিপ্ট পাবে এবং তার রেকর্ডিং প্লেড হবে একজন টেস্ট স্টিকারের কাজ হবে ওই স্ক্রিপ্টের সাথে ওই রেকর্ডিংয়ের কোন ওয়ার্ডগুলো মিলে না তা খুঁজে বের করা সেগুলোই হচ্ছে ইনকারেক্ট ওয়ার্ডস এবং প্রত্যেকটা কোয়েশ্চেনে পাঁচ থেকে ছয়টা পর্যন্ত এরকম ওয়ার্ডস ইনকারেক্ট হতে পারে একজন টেস্ট টেকার পিটি টেস্টে দুটা থেকে ম্যাক্সিমাম তিনটা পর্যন্ত হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ড কোয়েশ্চেনটা পেয়ে থাকে এবং একজন টেস্ট টেকারের স্কোর এই কোয়েশ্চেন থেকে রিডিং এবং লিসেনিং মডিউলে কন্ট্রিবিউটেড হয় পিটি টেস্টের লাস্ট কোয়েশ্চেন টাইপ হচ্ছে রাইট ফ্রম ডিকটেশন এই কোয়েশ্চেন টাইপে একজন টেস্ট টেকার একটা ছোটো রেকর্ডিং শুনবে তিন থেকে ছয় সেকেন্ডের এবং এই রেকর্ডিংয়ে যে সেন্টেন্সটা শুনবে তার দৈর্ঘ্য হবে ম্যাক্সিমাম নয় থেকে তেরো ওয়ার্ডের একজন টেস্ট টেকারের কাজ হবে ওই রেকর্ডিংকে শুনে হু হু ওই সেন্টেন্সটা টাইপ করা এখানে স্পেলিং ইজ দ্য মেইন কি একজন টেস্ট টেকার পিটি টেস্টে তিন থেকে চারটা পর্যন্ত হাই রাইট ফ্রম ডিকটেশন কোয়েশন পেয়ে থাকে এবং এই কোয়েশ্চেন টাইপ থেকে স্কোর রাইটিং এবং লিসেনিং সেকশনে যায় দেয়ার ইউ গো নাও ইউ নো অল অ্যাবাউট পিটি টেস্ট পিটি ই টেস্টের প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টাইপের লেকচার আমাদের চ্যানেলে দেওয়া আছে প্লিজ গো থ্রু দ্যাম অ্যান্ড ইফ ইউ নিড ইনি হেল্প লেট আস নো উইল বি দেয়ার টু হেল্প ইউ রিমেম্বার দিস পিটি ইজ দ্য টেস্ট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিক্স নট রিয়েলি অলওয়েজ অনলি ইংলিশ প্রফেশিয়েন্সি সো যদি আমরা সঠিক প্রিপারেশন নিতে পারি উইথ দ্য রাইট স্ট্র্যাটেজিস অ্যান্ড রাইট গাইডলাইন উই ক্যান ক্র্যাক পিটি ওয়াইড ওপেন ইন আওয়ার ফার্স্ট অ্যাটেম্প বেস্ট উইশেজ উইথ ইউর প্র্যাকটিসেস